ওর এত আর্টিস্ট ফেস, কণ্ঠস্বর সবকিছু মিলে। আমি রুবেল ভাইকে দেখেছি, আমি মন থেকে আসলে মানে আমি এখনো মানতে পারছি না, আমি না বোধহয় বলতে পারবো না খুব বেশি কিছু। আমরা আসলে এখনো ট্রমাটাইজ সিচুয়েশনের ভেতর দিয়ে আছি, শুধুমাত্র ছবিগুলো দর্শক দেখছে, দেখছেন, অ্যাকনোলেজ করছেন বলে হয়তো আমি এখানে এই ঘটনাটা ঘটবার পরেই পরদিনই আমাকে চলে যেতে হয়েছিল কলকাতাতে। আমি ওখানেও একেবারেই নর্মাল ছিলাম না, আমি আসলে গতকাল থেকে একটু নর্মাল হয়েছি। ওনার সাথে আমার ভীষণ ভালো কিছু কাজ আছে, আমি হয়তো আর একটু নর্মাল হলে আমি ওগুলো দেখবো, আমি সবাইকে বলবো ওগুলো দেখুন। ওনাকে তো যেই চরিত্র করতো সেটা কিন্তু বিশ্বাসযোগ্য লাগতো। আপনি যখন বঙ্গবন্ধু করেছেন বিশ্বাস করতে ইচ্ছে হয়েছে, তাফ মাহমুদ করেছেন সেটি বিশ্বাস করতে ইচ্ছা হয়েছে, আমি সত্যজিৎ রায়ের ছবি মানে একটি গেট আপে উনাকে দেখেছি যখন আমার মনে হয়েছে স্বয়ং সত্যজিৎই বসে আছেন। এটার কারণ আসলে উনার পার্সোনালিটি, ব্যক্তিত্বের সৌন্দর্য। সেটি বলছিলেন তারেক ভাই উনাকে, কিন্তু আমার সত্যি আমার আমার কাছে এটা ঠিক, যখন আমি কাজ করতাম ওনার সঙ্গে উনাকে না আমার ঠিক মানুষ মনে হতো না, অতি মানবের মতো লাগতো উনার প্রেজেন্সটা। আমি শুটিং এর ক্ষেত্রেও আমি দেখেছি, আমি চেষ্টা করতাম যতটা সময় ওনার সাথে শুটিং এর ফাঁকে বসে কাটাতে, উনি কিন্তু প্রচুর জ্ঞান রাখতেন। আমি এখনো মানে মানে উনি প্রচুর জ্ঞান রাখতেন এবং উনি প্রচুর পড়াশোনাও করতেন, উনি পলিটিক্যালি ভীষণ সর্টেড ছিলেন। আমি আড্ডাবাজিগুলো ওনার সঙ্গে করতাম, এটা আমার নিজের প্রয়োজনে করতাম কাজের বাইরে, এবং আমার না ওনাকে খুব সত্যিকারের মানুষ মনে হতো না। ওনার প্রেজেন্স দেখুন, ওনাকে দেখতে উনি কিন্তু ওনার খুবই অন্যরকম একটি মানে পুরো গ্রিক দেবতাদের মতন ছিল ওনাদের ওনার ফিচার। ওনাকে তারেক ভাই বললেন যে হ্যাঁ সত্যি এনভি করতাম, এনভি করতে ইচ্ছে করে। তারেক ভাই তো একজন পুরুষ মানুষ, আমার নিজের এনভি করতে ইচ্ছে করে, এত আর্টিস্ট ফেস, কণ্ঠস্বর সবকিছু মিলে। আমি ওনাকে রুবেল ভাইকে দেখেছি, থাক আমি বলতে পারবো না বেশি কিছু, আমি লিখতেও পারছি না। আমি মাঝে মধ্যে টুকটাক লিখি গরম মানে ফেসবুকে দেখুন সোশ্যাল মিডিয়াতে, আমি কিছু লিখতে পারছি না, কিছু বলতে পারছি না, আমি সম্ভব হচ্ছে না, হয়তো আরো পরে বলতে পারবো যতদিন। যাই হোক, ভালো।